আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগে থাকছে বেনাপোল এক্সপ্রেসে কুষ্টিয়া থেকে ঢাকায় যাওয়ার অভিজ্ঞতা। বিকেল 4:30 কুষ্টিয়া কোর্ট স্টেশনে বেনাপোল এক্সপ্রেসের পৌঁছানোর সময় ছিল এবং সেদিন একদম রাইট টাইমে বেনাপোল এক্সপ্রেস এসেছিল। আমি অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল, যাত্রীর চাপ ছিল অনেক বেশি, তিল ধারণের জায়গা ছিল না, মানুষের প্রচণ্ড কোলাহল ছিল এবং অনেক মানুষ দাঁড়িয়ে জার্নি করছিল। রাজবাড়ি পার হতেই কিন্তু আমাদের ট্রেনে খাবার দিয়ে গিয়েছিল। এই প্যাকেজটার দাম ছিল 120 টাকা। এখানে ছিল একটা কাকলেট এবং একটা চিকেন ফ্রাই। কাকলেটটা বেশ ঠান্ডা ছিল, চিকেন ফ্রাইটাও একদমই ঠান্ডা ছিল। খাবারের মান খুবই নিম্নমানের, ট্রেনের খাবার এত বাজে হয় আমার আগে ধারণা ছিল না। একদমই বাজে কোয়ালিটির খাবার ছিল, একদম ঠান্ডা এবং শক্ত ছিল। পদ্মা সেতুর প্রায় জাজিরা প্রান্তের কাছাকাছি চলে এসেছিলাম আমরা। সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে চলে এসেছি, পরিবেশ দেখে কিন্তু বোঝা যাচ্ছিল যে এটা পদ্মা সেতুর জাজিরা প্রান্ত। অন্যান্য এলাকা থেকে এই এলাকাটাকে একদম ঢেলে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এত সুন্দর করে লাইটিং করা হয়েছে যা আপনাকে বিমোহিত করবে। সেতু রক্ষণাবেক্ষণের জন্য এর চারপাশে সুন্দরভাবে ছোট ছোট করে কলোনি করা হয়েছে যেখানে সেনাবাহিনীর সদস্যরা থাকে। খুবই চমৎকার একটা পরিবেশ, খুবই ভালো লাগছিল। আমরা কিন্তু পদ্মা সেতুর উপরে উঠে গেছি, রাতের বেলা দেখে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, নদীর পানিতে শুধু লাইটের আলোগুলো পড়ছিল। ট্রেন অত্যন্ত দ্রুতগতিতে ছুটছিল। এখন কিন্তু আমরা মূল সেতুর কাছাকাছি চলে এসেছি। সেতুতে ওঠার আগে কিন্তু 3-4টা ছোট ছোট সেতুর আকারে স্ট্রাকচার তৈরি করা হয়েছে। বেঁচে থাকলে হয়তো অনেকবারই পদ্মা সেতুতে যাতায়াত করা হবে, তবে এটা ছিল আমার প্রথম অভিজ্ঞতা পদ্মা সেতুতে এবং একদম ঘুটঘুটে অন্ধকার ছিল, কিছুই দেখতে পাচ্ছিলাম না, তবুও একটা আশ্চর্য রকমের আনন্দ হচ্ছিল। অনেক বেশি শব্দ হচ্ছিল রাতের বেলা বলেই হয়তো শব্দটা এত বেশি হচ্ছিল ব্রিজের। পদ্মা সেতু অতিক্রম করতে আমাদের প্রায় 10 মিনিট মতো সময় লেগেছিল। এই 10 মিনিট পুরো সময়টা ধরেই কিন্তু প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। জাজিরা প্রান্তের মতো ভাঙা প্রান্তেও কিন্তু এত চমৎকারভাবে লাইটিং করা হয়েছে, আপনি কিন্তু মুগ্ধ হতে বাধ্য। রাজধানী ঢাকার বাহিরে এত চমৎকার লাইটিং আর কোথাও আছে কি না আমার জানা নেই। পদ্মা সেতু দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম, আলহামদুলিল্লাহ দেখেছি। যদিও রাতের বেলা ছিল, আমি প্রপারলি দেখতে পারি নাই, তারপরে অনেক ভালো লাগছিল। বিশেষ করে জাজিরা এবং ভাঙা প্রান্তের লাইটিংগুলো আমার খুব ভালো লেগেছে এবং পুরো এলাকা যে ঢেলে সাজানো হয়েছে একদম ব্যতিক্রমভাবে। পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণের জন্য জাজিরা এবং ভাঙা প্রান্তে ছোট ছোট অনেকগুলো স্টেশন তৈরি করা হয়েছে। জানুয়ারি মাসের প্রচণ্ড শৈত্যপ্রবাহের ভিতরেই কিন্তু আমি ঢাকা গিয়েছিলাম রাতের বেলা বেনাপোল এক্সপ্রেসে। প্রচণ্ড ঠান্ডা পড়ছিল, তারপরেও আমি জানালা খুলে ভিডিও করছিলাম পদ্মা সেতু দেখার লোভে। আসলে কোনো কিছু নতুন দেখার এক্সাইটমেন্টটাই অন্যরকম থাকে। রাতের বেলা ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা কার কার আছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা প্রায় রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে প্ল্যাটফর্মের কাছাকাছি চলে এসেছিলাম। এখান থেকে আর মাত্র 1/2 ঘন্টা সময় লাগবে কমলাপুর রেলওয়ে প্ল্যাটফর্মে যেতে। ট্রেন একদম রাইট টাইমে ছিল, জাস্ট 8:30-টার ভিতরেই আমরা পৌঁছে যাব কমলাপুর রেলওয়ে স্টেশনে। মাত্র 3.5 ঘন্টায় কিন্তু কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেল স্টেশনে আমরা চলে এসেছিলাম। কোনো যানজট নেই, কোনো বিলম্বনা নেই। জার্নিটা আমার আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে।